আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুরের জেলা আমবাড়ি হাট থেকে। দর্শক, আজ 1 এপ্রিল 2022 শুক্রবার। এই হাট থেকে আপনাদের যে সাইওয়াল সার জাতের যে গরুগুলো রয়েছে আপনাদের আজকে দাম তো জানানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট প্রাইস কত হতে পারে, আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, এটার দাম কত আছে আজকে? দাম 48। 48 চাওয়া দাম। তো ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে 48,000 চাওয়া দাম সাইওয়াল বকনা। বয়স কি ভাই এটা? পাইকার কত বলে এটা? 42-43 বলে না? দর্শক শুনলেন, মানে প্রচণ্ড গরু এই এই হাটে। তারা জানেন যে দিনাজপুর জেলা সাইওয়ালের জন্য বিখ্যাত। আমরা আরও কিছু পরবর্তীতে সাইওয়াল গরুগুলোর দাম তো জানানোর চেষ্টা করতেছি। দর্শক আপনারা দেখতেছেন, এটা যে লাল একটা সাইওয়াল ষাঁড় বাচ্চা, এটার দাম কত রাখছে আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো, দেখাই। এগুলো কত ভাই, এটার দাম কত রাখছেন আজকে? 55 চাওয়া দাম। পাইকার কত বলে এটা? দর্শক আপনার শুনলেন, এই যে সাইওয়াল সার খাবারে উপযুক্ত, এটা হচ্ছে 50 ভাঙ্গে দাম বলে। আমরা আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা পর্যায়ক্রমে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা এখানে একজোড়া সাইওয়াল সার দেখতেছি, এগুলার দাম কত রাখছে আমরা ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করবো। তো দেখাই আপনাদের ইয়র্স ভাই, যে সাইওয়ালটার দাম কত রাখছেন আপনি? চাওয়া দাম 42। 42,000 চাওয়া দাম। চাওয়া দাম ক্রেতা কত বলে? 35-36। 35-36 বলে। দর্শক শুনলেন, এই যে সাইওয়াল সারটার দাম 35,000 বলে। টার্গেট কত ভাই? টার্গেট কত? 8,000। 38 হলে দেবো। আচ্ছা, পরবর্তীতে এটা এটার দাম কত রাখছেন? এটা চাওয়া দাম 52। 52 চাওয়া দাম। চাওয়া দাম মানে পাইকার কত বলে? পাইকার বলে 42-43। 42-43 কম দেবে। দর্শক শুনলেন, 42-43 বলে এই যে সার সাইওয়াল সারটা। আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করতেছি। এই যে সাইওয়াল সারটা ভাই, এটার দাম কত রাখছেন আজকে? 58। পাইকার কত বলে এটা? 50 ভাঙ্গে বলে। টার্গেট? টার্গেট 53। দর্শক শুনলেন, যে এই কি হাট থেকে যে সাইওয়াল সারটার দাম হচ্ছে আজকে 53 ছেড়ে দিবে আমরা জানানোর চেষ্টা করলাম এই হাটে। আরও কিছু এখানে যে সাইওয়াল সারগুলো রয়েছে, দাম তো জানানোর চেষ্টা করবো। ভাই এটার দাম কত রাখছেন আজকে? দাম কত? 57 চাওয়া দাম। পাইকার কত বলে এটা? 45। টার্গেট? 47। দর্শক আপনার শুনলেন, যে এই যে সাইওয়াল সার এটার দাম তো জানানোর চেষ্টা করলেন। আমরা এই যে এখানে সাইওয়াল একটা সার রয়েছে, এটার দাম তো জানানোর চেষ্টা করছি। দেখাই পুরাটাই সারটার ভাই, এটার দাম কত রাখছেন আজকে? 55 চাওয়া দাম। আচ্ছা, পাইকার কত বলছে এটা? 50 ভাঙ্গে। টার্গেট কত এটা? 50 উপর। দর্শক শুনলেন, যে এই হাট থেকে আমরা যে সাইওয়াল সারটার দাম তো জানানোর চেষ্টা করতেছি। তারপর এইদিকে আরেকটা সম্পূর্ণ বডি স্ট্রাকচার চেষ্টা করি, দেখাই। এই যে এক জোড়া সাইওয়াল সার রয়েছে, এটার মার্কেট প্রাইস কত আমরা তথ্য দেওয়ার চেষ্টা করি। ভাই এই যে এক জোড়া সারের দাম কত রাখছেন আজকে? 110। পাইকার কত বলছে এটা? 95। আপনার টার্গেট কত এটা? 102 না? আচ্ছা, দর্শক শুনলেন, যে আমরা এই হাট থেকে যে সাইওয়াল জাতের যে দুইটা সার বাচ্চা দেখলাম, এই দুটার দাম হচ্ছে 102 হলে নাকি ছেড়ে দেবে। আমরা পর্যায়ক্রমে আমরা আরও কিছু সাইওয়ালের দাম তো জানানোর চেষ্টা করতেছি এর থেকে। আমরা দেখাই এই যে দুইটা সাইওয়াল সার, আমরা পরবর্তীতে লাভই দেখেন। হ্যাঁ, এগুলো সব দিক দিয়ে
দেখাই এই যে দুইটা সাইওয়াল শার্ট রয়েছে, এগুলার নাবি গোলাপ কম্বল সব দিক দিয়ে পারফেক্ট, আমরা জানানোর চেষ্টা করবো। ভাই এক জোড়ার দাম কত রাখছেন? জোড়া দাম আছে 115। 115 চাওয়া দাম? পাইকার কত বলছে? 100 পর্যন্ত বলে ভাই। 100 পর্যন্ত বলছে? টার্গেট কত? ওইটা 5 হলে ছাড়ে দিবে। 105 হলে ছাড়ে দিবে? আচ্ছা দর্শক শুনলেন যে 105 হলে এই দুইটা যে সাইওয়াল জাতের শার্ট রয়েছে এটা ছেড়ে দিবে আমরা শুনলাম। আমরা পর্যায়ক্রমে আরও কিছু সাইওয়াল শার্ট জাতের জানানোর চেষ্টা করতেছি দাম দর দেখাই। দর্শক এই যে একটা সাইওয়াল শার্ট দেখতে পাচ্ছেন, এটার আজকে দাম দর কত হতে পারে আনুমানিক আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা? দাম কত রাখছেন আজকে এটার? দাম 70,000 চাওয়া দাম। দর্শক শুনলেন যে এই যে সাইওয়াল শার্টটা এটা 70,000 চাওয়া দাম। আমরা পাইকার পাইকার কত বলছে এটা? 61। টার্গেট কত? টার্গেট 65 টার্গেট। আচ্ছা আমরা শুনলাম যে 65 হলে ছেড়ে দিবে এই গরুটা সাইওয়াল জাতের সার। আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে আরও কিছু যে সাইওয়াল জাতের সার গরুগুলো দাম জানার চেষ্টা করতেছি এই হাট থেকে। দর্শক এই যে একটা সাইওয়াল জাতের সার দেখতে পাচ্ছি, এটা দাম কত রাখছে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো। ভাই এটার দাম কত রাখছেন আজকে? 57 ভাই। 57 চাওয়া দাম? চাওয়া দাম। বাইকের কত বলছে এটা? 50 বলে। 50 বলে? টার্গেট কত আপনার? 1,500 হলে দিয়ে দেবো। 1,500। বাজারে কি অবস্থা মনে হচ্ছে? বাজারের অবস্থা খুব ভালো না। খুব ভালো না? না। দর্শক আপনারা শুনলেন যে রমজানের 1-10 রোজা পর্যন্ত দাম দর একটু মোটামুটি সীমিত থাকে, তারপরে কিন্তু বেড়ে যায়। বাজারের অবস্থা খুব একটা ভালো না আমরা শুনলাম। আমরা পরবর্তীতে যে আরেকটা সাইওয়াল জাতের শার্ট দেখতে পাচ্ছি, এটার দাম কত রাখছে আমরা জানানোর চেষ্টা করি। এই যে সাইওয়ালটা এটার দাম কত রাখছেন ভাই? দাম রাখছি 52। 52 চাওয়া দাম? চাওয়া দাম। পাইকার কত বলছে এটা? 45। 45 বলছে? টার্গেট? 2,000 হলে ছেড়ে দিবেন। আচ্ছা আমরা শুনলাম যে এই যে সাইওয়াল শার্টটা এটা 45 বলছে, 2-3,000 টাকা হলে ছেড়ে দিবেন। দর্শক আপনারা দেখছেন এই যে একটা সাইওয়াল জাতের শার্ট আমরা দেখাচ্ছি, এটা এই শার্টটার দাম কত রাখছি আমরা আজকে তথ্য বল খবর দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাম কত রাখছেন ভাই আজকে? এর দাম 55 চাওয়া দাম? বাইকের কত বলছে এটা? 50-51 বলে। 50-51 বলে? দর্শক শুনলেন 50-51 বলে। টার্গেট কত ভাই এটা? 52-53। 52-53। বাজারে কি অবস্থা আজকে? বাজার খুব ড্যাম বাজার। ড্যাম বাজার না? দর্শক শুনলেন যে এই হাটের যে তথ্য বল খবর রাখবো সাইওয়াল জাতের ষাঁড় বাছুরগুলা দাম দর আমরা জানানোর চেষ্টা করি পরবর্তীতে। আরেকটা এখানে সাইওয়াল ষাঁড় দেখতে পাচ্ছি, চেষ্টা করি। ভাইটার দাম কত রাখছেন আজকে? দাম রাখছি ভাই 62,000। 62 চাওয়া দাম? বাইকের কত বলছে এটা? বাইকের কত ভাই? 50 ভাঙ্গে বলে না? বাইরে পাটি আসে নাই? পয়লা রোজা? ও আচ্ছা, রোজার কারণে পাটি নেই? রোজা 1-10 মধ্যে মনে করেন যে পাটি আসে না? আসে না, 20-15 কোনো পাটি হবে না। মানে 15 রোজা পর? ও আচ্ছা, অনেক আমদানি হয়েছে কিন্তু পাটি নেই না ভাই। দর্শক শুনলেন যে রোজা 1-15 রোজার মধ্যে মোটামুটি সীমিত দামে পাটি কিন্তু কম আসে আমরা শুনলাম ভাইদের কাছ থেকে। এখন মোটামুটি দাম কম, প্লাস পাটিও কিন্তু নাই। ধন্যবাদ ভাই। দর্শক এই হাটের আমরা তথ্য বল খবরাখবর আনুমানিক জানানোর চেষ্টা করতেছি এই হাটের খবরাখবর। তো দর্শক ঠিক আছে, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর এখন